নকল এসসি কার্ড বাতিলের জোরালো দাবি আম্বেদকরের জন্মদিনে। বনগাঁ এলাকার পিছিয়ে পড়া মানুষদের আইনি সহায়তা দেবার ব্যবস্থা চালু করা হয় এদিন। নকল এসসি কার্ড বাতিলের জোরালো দাবি উঠল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে। 14 এপ্রিল শুক্রবার ডক্টর আম্বেদকরের 133তম জন্মদিবস পালন করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির উদ্যোগে। এদিন বনগাঁ 1 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর জাতীয় পতাকা উত্তোলন, মতুয়া মহাসংঘের পতাকা উত্তোলনের পর পিয়ার ঠাকুর ও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করা হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগ্রাম মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমার পিছিয়ে পড়া মানুষের জন্য আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে এদিন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। এ বিষয়ে মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা চালু করা হলো আজ থেকে। প্রসেনজিৎ বিশ্বাস দাবি করেন, অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব প্রার্থী হবার জন্য অসৎ উপায় অবলম্বন করে এসসি কার্ড বার করেছেন। তার অভিযোগ, অনৈতিক উপায়ে এই কার্ড বার করে তারা প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, বিগত দিনেও আমরা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনেও নকল এসসি কার্ড বন্ধ করা ও যারা কার্ড বার করেছেন সেগুলি বাতিল করার জন্য মহকুমা শাসক, বাগদা, বনগাঁ ও গাইঘাটার বিডিওদের কাছেও ডেপুটেশন দেওয়া হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, তো আজকে বাবা সাহেবকে সামনে রেখে আমরা বনগাঁতে পিছিয়ে পড়া মানুষদের আইনি সহায়তা কেন্দ্র আমরা আজকে খুললাম। তো এর সঙ্গে সঙ্গে আমরা যেটা বিগত দিনে করেছি, যে এসসি সার্টিফিকেট নিয়ে আজকে আমরা ওকালতি করি, আমরা ডাক্তারি পড়ছি, আমরা বিভিন্ন রকম সরকারি চাকরি করছি, সেই এসসি সার্টিফিকেটটা জাল হয়ে কিছু রাজনৈতিক নেতানেত্রীরা তারা অপব্যবহার করছে। আমাদের এটাও আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় লড়াই। আমরা 25 নভেম্বর এই বনগাঁ এসডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, নেতানেত্রীর নাম আমরা দিয়েছিলাম যারা বিধানসভা ভোটে তারা কিন্তু লড়েছিল। তো এসডিও বনগাঁ আমাদেরকে সেভাবে সহযোগিতা করেনি। আমরা যে সমস্ত কাউন্সিলর এবং নেতানেত্রীদেরকে জন্য আমরা আরটিআই করেছিলাম, এসডিও বনগাঁ প্রেম বিলা বিভাস কাছারি তিনি নাকি চেনেনি না তাদের, এটা আমাদের চরম দুর্ভাগ্য। তো আমরা সেটা আইনিভাবে যে কীভাবে লড়াই করা যায়, কী করে নকল এসসি কার্ড বন্ধ করা যায় এবং যে সমস্ত মানুষ নকল শিডিউল কাস্ট নকল সার্টিফিকেট যারা বের করেছে সেই সার্টিফিকেট যাতে ক্যান্সেল করা যায় সেভাবে সেটা আমাদের আইনি প্রক্রিয়া আমাদের চলছে। আগামী আমরা 27 এপ্রিল আমরা একটা ঠিক করেছি মহকুমা কমিটির পক্ষ থেকে, এসডিও বনগাঁ, এসডিও বাগদা এবং এসডিও গাইঘাট, বিডিও বনগাঁ বাগদা গাইঘাটাকে আমরা ডেপুটেশন দেবো, যাতে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আসছে এই পঞ্চায়েত নির্বাচনে যাতে কোনো মানুষ নকল শংসাপত্র, নকল এসসি সার্টিফিকেট বা নকল ওবিসি সার্টিফিকেট বা নকল এসটি সার্টিফিকেট নিয়ে যাতে ভোটে দাঁড়াতে না পারে। আমরা আজকে আমাদের পূর্ব ঘোষিত মতো 1 নম্বর গেটে যে গুরুচাঁদ ঠাকুরের যে মূর্তি আছে সেই মূর্তিতে আমরা মাল্যদান করে এবং আমাদের ঠাকুরের বন্দনা দিয়ে শুরু করে তারপরে আমরা জাতীয় পতাকা এবং আমাদের মতুয়া মহাসংঘের পতাকা উত্তোলন করলাম, করার পরে জাতীয় সঙ্গীত করে আমাদের অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন আমাদের মতুয়া নেতৃত্বরা এসেছিলেন, তারা তাদের বক্তব্য রাখেন, আমরা সচেতন করা আমাদের মূল লক্ষ্য। আর সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগাঁ শাখা রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।